সাম্প্রতিককালে বাংলাদেশের জনমনের মধ্যে বা আমার চারপাশের আশেপাশের নানান রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পর্কিত এমন লোকজনদের সঙ্গে কথা বলে স্যাংশন সম্পর্কে, আমেরিকান স্যাংশন সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে। সেই ধারণাটা হলো এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা যারা মেজবাহাবাই নিজেও, আমরা আপনিও ছাত্র জীবনে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে স্লোগান দিয়েছি, মার্কিন সাম্রাজ্যবাদের তারপরে আমরা পাকিস্তানের সময়ে সবসময় দেখেছি যে মিলিটারি রুলকে তারা নানানভাবে সাহায্য করেছে মিলিটারি প্যাক্টের মধ্য দিয়ে। 1971 সালে তো মার্কিন যুক্তরাষ্ট্র পুরোটাই পাকিস্তানের পক্ষে ছিল, ফলে এই অঞ্চলে বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ব্যাপারে, পররাষ্ট্রনীতির কারণে এই দেশের রাজনীতি সচেতন মানুষ তার বিরুদ্ধে ছিল। সেইটা 80-90 দশকে এটা আরও বড় করে বেড়েছিল এই জায়গায় যে বিশেষত তার পশ্চিম এশিয়ায় ইরাক, তারপর সিরিয়া, আফগানিস্তান, এই এইদিকে হচ্ছে দক্ষিণ এশিয়া আফগানিস্তান, এই তাদের প্যালেস্টাইনের ব্যাপারে ইসরায়েলের প্রতি তার সমর্থন, এই সমস্ত কারণে এই এই এলাকার অধিকাংশ ধর্মপরায়ণ মুসলমান মানুষরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছে সবসময়। এখানে খুব ভালো একটা ইমেজ জনমনে কখনো তারা তৈরি করতে পারে নাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এবং বিস্ময়করভাবে, আবার এটা রাজনৈতিকভাবে কানেক্ট করা সম্ভব, এই যে এই স্যাংশনের পরে বাংলাদেশে মাত্র কয়েকজন, 7 জন, মেজবাহাবাই বললেন আর কি, কয়েক শো আছে আর সামনে, তো এই 7-8 জনের ব্যাপারে এই ধরনের একটা কর্মকাণ্ড গ্রহণ করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ সাধারণ মানুষের মধ্যে ভীষণভাবে ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। এটার একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমার জন্যে খুব খুশির সংবাদ নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে আবার এটাকে আমার বিশ্লেষণ করা, নিজের বোঝার জন্য এবং বুঝটা অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য প্রয়োজন কেন হইল। আপনি লক্ষ্য করুন এই স্যাংশনের মধ্য দিয়ে প্রাথমিক রিয়াকশন কাটিয়ে উঠবার পর বাংলাদেশ সরকার, সরকারের নানান কর্মকর্তা যাদের বিরুদ্ধে এসছে, তাদের আশপাশের লোকজন, তাদের বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে কতগুলি পরিবর্তন এসছে। ধরুন আমি এই কারণে বরং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব যে তিনি প্রথমে খুব রিয়্যাক্ট করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কী কী ধরনের অন্যায় অপরাধ করে সেই কথা বলেছেন, তার মন্ত্রীরাও বলেছেন। কিন্তু সাম্প্রতিককালে নিশ্চয়ই তার নির্দেশ ছাড়াই দুটো ঘটনা ঘটে নাই। যেমন ধরুন আইনমন্ত্রী যখন বিরোধীরা দলের লোকেরা বলছিল যে নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে, সেভাবে একটা আইন দরকার, সংবিধান, এটা সাংবিধানিক একটা অঙ্গীকার আছে, মন্ত্রী বলেছিলেন এটা করবেন না কারণ সময় নাই। এই স্যাংশনের পরে দেখলাম 7 দিনের মাথায় একটা বিল তৈরি হয়ে গেল এবং ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিল। এখন সেটা এই ওই বিলের মধ্যে কি আছে সেটা একটা অন্য আলোচনা, সেটা গ্রহণযোগ্য কি না সেটা অন্য আলোচনা। খুব জোরে যে কথাটা তিনি বললেন সেটা 7 দিনের মধ্যে পাল্টে গেল এই ঘটনাটার পরে, স্যাংশনের পরে। পররাষ্ট্রমন্ত্রীকেও আমরা একই আচরণ করতে দেখলাম, ওনার চিঠি দিয়ে জানিয়েছেন যে তাদেরকে ভুল বোঝা হয়েছে। এই পররাষ্ট্রমন্ত্রী তার কয়েকদিনের মধ্যে 2 দিন আগে বলছেন যে তার যে তাদের সাথে বন্ধুরাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের ব্যাপারে অসন্তোষ তৈরি হয়েছে আমাদের ব্যাপারে, সেই অসন্তোষ দূর করবার আমরা চেষ্টা করব। অর্থাৎ এই যে অন্তত 2 জন সংশ্লিষ্ট মন্ত্রী তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন, মানুষ এটা খুশি হয়েছে বলে আমার ধারণা। এই জন্যই আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, হয়তো তিনি তার পলিসি পরিবর্তন করেছেন। 1-2, যারা কর্মকর্তা তাদের মধ্যে আমার মনে হয় যে পুলিশ চিফকে একটা ধন্যবাদ দেওয়ার ব্যাপার আছে। আপনি লক্ষ্য করুন যে তিনি এই স্যাংশনের পরে প্রথম একটা টেলিভিশন ইন্টারভিউ ছাড়া এরপরের থেকে তার মুখে আমরা দলীয় রাজনৈতিক নেতার মতন বক্তৃতা দিয়ে শুনি নাই, কিংবা উনি যে চলাফেরা করেন সাধারণত দেখলে ভয় লাগে, যেভাবে বুক উঁচিয়ে হাত নেড়ে চলাফেরা করেন এইটা দেখলে অন্তত আমার বা আমার মতো আরও অনেকেরই এটা দেখলে আইন শৃঙ্খলার ব্যাপারে বা আমার নিরাপত্তার ব্যাপারে অন্যায়ভাবে যদি আমি আক্রান্ত বোধ করি, তাকে দেখে
একটা নিরাপত্তা বোধ করার অনুভূতি জন্মে না, একটা ভীতির অনুভূতি জন্মে। সে চলাফেরাটাও পরিবর্তন লক্ষ্য করছে, এখনের মধ্যে আর দেখি নাই ওইভাবে চলতে কিংবা ওরকম একটা বক্তৃতা দিতে। এটা ইতিবাচক, আমি তাদের দুজনকেই প্রশংসা করি। প্রশ্নটা হচ্ছে যে এই যে তাদের আচরণের পরিবর্তন এবং নীতির ভঙ্গির পরিবর্তন, এই পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কেন প্রয়োজন লাগবে? প্রশ্নটা হলো কেন বাংলাদেশের কোষাগার থেকে টাকা ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট করবার জন্যে আপনার তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে? যে দু তিনটে ইস্যু, যেমন বাংলাদেশে প্রায় প্রথম দিন থেকে বিচারভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রথমে কম মানুষ, পরে আস্তে আস্তে অনেক বেশি মানুষ এর বিরুদ্ধে বছরের পর বছর দশকের বেশি সময় ধরে সোচ্চার ছিল, সেই সোচ্চার থাকবার কারণে তাদের অনেকে নানা দুর্ভোগের মধ্য দিয়ে, অপমানের মধ্য দিয়ে হ্যাঁ জীবনযাপন করতে হয়েছে। কিংবা এই যে গুম খুনের ব্যাপারে, রাস্তায় মায়েদের বোনেদের ভাইদের যাদেরকে গুম কি বা খুন হয়েছে বা গুম বা খুন হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, তারা জানতে পারছে না যে তারা বেঁচে আছে কি মরে আছে, তাদেরকে রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড ধরে তাদেরকে চলাফেরা করতে হচ্ছে, পত্রিকার সঙ্গে কথা হচ্ছে। এই কাদের, এই যে এই সমস্ত লোক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে গুলি করেছে, তাদের হৃদয় কখনো কেঁপে ওঠেনি, তাদের কাছে জবাবদিহি করবার জন্য, তাদেরকে সন্তুষ্ট করবার জন্য তাদের কোনো উদ্যোগ দেখা যায়নি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করবার জন্য এই বিষয়েই, একই বিষয়ে তাদেরকে এখন পয়সা খরচ করে উদ্যোগ নিতে হচ্ছে এবং নিজে থেকে আচরণ সংযত করতে হচ্ছে। আপনি ধরুন আজকেও বা এই কী বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে যে রাষ্ট্রদূত, বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী দেখা করেছেন, সেখানে পরিষ্কারভাবে বলেছেন তাদের তিনটা ইস্যু, চারটা ইস্যুর কথা বলেছেন। একটা ডিপ্লোম্যাটিক্যালি কত তাদের কথা বলতে, ইকোনমিক কোঅপারেশন, যে অর্থনৈতিক উভয়ের সমৃদ্ধির জন্য পারস্পরিক যোগাযোগ এবং সমঝোতা, তারা পরিষ্কারভাবে বলেছে। মানবাধিকার পরিস্থিতি তারা বলেছে, আইনের শাসন, যে আইনের শাসনের সঙ্গে রাজনৈতিক গণতন্ত্র অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত, এবং তার সিকিউরিটি, নিরাপত্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের আচরণ কোথায় জড়িত সেটা তাকে এক্সপ্লেন করেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কেসের মধ্যে কনসিস্টেন্ট দেখতে পাচ্ছি আমরা, তারা এটা আঁকড়ে ধরেছে এবং সামনে আরও আসতে পারে। বাংলাদেশ সরকার প্রথম কথা উচিত ছিল জনগণের কথা শোনা, এখানকার যারা বিবেকী কণ্ঠস্বর তাদের অনেকেই দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা তাদেরকে সচেতন করেছে দেশের স্বার্থে এবং এই রাজনৈতিক দল প্রতিষ্ঠানগুলির স্বার্থে, তারা সেটা শুনে নাই। তার মানে হচ্ছে রাজনৈতিকভাবে সঙ্গবদ্ধতা, রাজনৈতিক সচেতনতা ছাড়া এই ধরনের সরকারকে আপনার জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। তো কারা পারে? যাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা যদি মানুষ, এই এলাকার মানুষ যদি তার স্বার্থের সঙ্গে সঙ্গতি পরায়ণ দেখে, সেই সাম্রাজ্যবাদী সরকারকেও তার তাদের প্রতি সমর্থন দেয়, এইটা হচ্ছে তার ইমিডিয়েট রিলিফ। অথচ রাজনৈতিকভাবে ভবিষ্যতে এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো তাদের কিছু মত পরিবর্তন হয়েছে, আমরা আশা করি তারা ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আচরণ করবে। আরেকটা কথা, এটা আমার অনুমান, যারা এই ধরনের স্যাংশনের কাদের কাদের বিরুদ্ধে যাবে, এটা কেউ না কেউ কোথাও না কোথাও বসে ওয়াশিংটনে বা কোথাও, এটা তো কতগুলি বিশ্লেষণের মধ্য দিয়ে করেছে, বাংলাদেশের মানুষকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা, ভোটাধিকার বঞ্চিত করা, শুধু কি র্যাব আর পুলিশ পুলিশ করেছে? যতগুলি আমরা যদি গত নির্বাচনের আপনার 29 ডিসেম্বর রাতে 2018 সালে, তাই তো 18 সাল তো যে নির্বাচন হলো, সেই নির্বাচনকে মানুষের অধিকার বঞ্চিত একটা প্রক্রিয়ার মধ্যে অধঃপতিত করবার জন্যে এখানকার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর রাজনৈতিক নেতা কর্মী, তারা সবাই মিলে এই ব্যবস্থাটা করেছে, এটা আমার অনুমান। আমার মেজবাবাইয়ের মতন আমার কাছে কোনো ফিগার নাই, কয়েকশো অনুমান, যারা এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এইটাও বুঝবে, শুধু এই কয়েকজন ব্যক্তি না, একটা সামগ্রিক চক্র বাংলাদেশকে মানুষের অধিকার বঞ্চিত করবার প্রক্রিয়ার মধ্যে ছিল। তো ফলে আমার এক ধরনের, মেজবাবাই যেটা বললেন সেখানে আমার একটা প্রতীতি জন্মায়, যেরকম তো হতে পারে, কারণ হচ্ছে এর সঙ্গে তো এই কয়েকজন ব্যক্তি এই পরিবেশকে নষ্ট করা, রাজনীতিকে নষ্ট করা, অর্থনীতিকে নষ্ট করা, এই যে গুম খুন হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর পেছনে এই কয়েকটা লোক থাকলে, এই
সিস্টেম হিসেবে এটা সাস্টেইন করতো না। তো তাদের এই পরিকল্পনার মধ্যে যদি সেটা থেকে থাকে, নিশ্চয়ই আরও লোকের মধ্যে স্যাংশন আসবে। এবং এই ধরনের আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, বিরোধী দলের মানুষ তো বটেই, ইন্ডিভিজুয়াল আপনার যারা স্বাধীন চেতা মানুষ, গণতন্ত্র পরার মানুষ, তারা তো বটেই, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী পর্যন্ত খুশি হবে। আপনি লক্ষ্য করুন সমাজের কতগুলো লক্ষণ, এই যে দুদিন আগে আওয়ামী লীগের গৌরীপুরের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এখন এমপিদেরকে সচিব মর্যাদা দেয় না, মূল্যায়ন করে না, পিয়ন দাওয়ান পর্যন্ত শ্রদ্ধা করে না। এইটা ঘটনাটা কেন ঘটেছে এই কথাটা আপনার মনে রাখবার কথা, আপনার সঙ্গে এখানে হচ্ছে আরও কয়েকবার আমি পাবলিকলি বলেছি, এইটা তো সেই দিন মনে করা উচিত ছিল। আপনি যদি পুলিশ, র্যাব, সিভিল মিলিটারি আমলা, তাদের মাধ্যমে নির্বাচন ম্যানেজ করে ক্ষমতায় আসেন, ওসি সাহেব আর এমপিকে সালাম দিবে না, এমপিকে ওসি সাহেবকে সালাম দিতে হবে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে নিশ্চয়ই অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হলে এখনও পর্যন্ত অনেকেই আছেন নির্বাচনে জিতবেন। ওই অন্যরা যারা, অধিকাংশ যারা নির্বাচনে জিতত না, যারা এই ব্যবস্থা করেছে, তাদের জন্য কিন্তু সত্যিকার অর্থে জননেতা যারা এলাকায় এলাকায়, তাদেরকে অপমানের মধ্যে পড়তে হয়েছে। ফলে ওই লোকগুলিকে যখন শাস্তি দিবে দেশের সকল পার্টির চিন্তাশীল লোকেরা পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে। এই বিষয়ে নিরাপত্তার ব্যাপারটা আমি জানি না কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তার নিরাপত্তার কথা বলে প্রশান্ত মহাসাগর অঞ্চলে, তার নিরাপত্তার স্বার্থ চায়নার সঙ্গে সংঘাতের স্বার্থের সঙ্গে জড়িত। বাংলাদেশ যেইভাবে অনেকটা নির্বিচারে চাইনিজ পুঁজির কাছে আত্মসমর্পণ করেছে, সেইখান থেকে কিভাবে চায়না বের করে এসে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করবে আমি জানি না। তাদের বিশেষজ্ঞরা হয়তো তাদেরকে পরামর্শ দিবেন, কিন্তু এক দেশের একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আমি এটা নিয়ে উদ্বিগ্ন, এবং আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আমাদের এই যে এই রাষ্ট্র সেই রাষ্ট্র প্রভাবশালী সব রাষ্ট্রের বলের ভেতরে যে আমরা পড়ে গেলাম, আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন সত্তা, আমাদের 50 বছর পরে বাংলাদেশকে আরও বেশি উন্নততর একটা মহত্তর জায়গায় দেখবার যে আকাঙ্ক্ষা, সেইটা এই আওয়ামী লীগের এই সমস্ত অদূরদর্শিতার কারণে।